You are watching Maxx Media London. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে কোনো বাধা নেই, কিন্তু তিনি দুইটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে থাকার কারণে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত নবনিযুক্ত সহকারী জজদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না উল্লেখ করে তিনি বলেন, তার মুক্তির আদেশে এমন কোনো শর্ত ছিল না যে তিনি রাজনীতি করতে পারবেন না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফৌজদারি কার্যবিধির 401 ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাজা স্থগিত করেছেন। তিনি একজন স্বাধীন ব্যক্তি, তাই তার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে কোনো বাধা নেই। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো নৈতিক স্খলনের দায়ে দোষী সাব্যস্ত হয়ে 2 বছর বা 2 বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন, তাহলে তিনি সাজাভোগের 5 বছরের মধ্যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া 7 বছরের এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। This is Maxx Media London.